পরপরই কিন্তু বিভিন্ন দেশ থেকে কিন্তু আমার কাছে এখন আমন্ত্রণ আসা শুরু করেছে। তোমরা একটা ব্যস্ততম শহরের মধ্যে যেখানে তোমাদের জমির দাম অনেক বেশি, সেই দেশে তোমরা কিভাবে সকলকে নিয়ে এই পার্কগুলো ওপেন করে পাবলিকের কাছে দিয়ে দিলা? ইতিমধ্যে আপনারা জানেন যে জার্মানির থেকে আমাকে অলরেডি তারা বলেছে যে এটা কিনোট স্পিকার হিসেবে ইতিমধ্যে দাওয়াত চলে আসছে। ক্যানাডা মন্ট্রিল থেকে মন্ট্রিলের মেয়র বলেছে তুমি তোমার কিনোট স্পিকার হিসেবে আমাদের কাছে আসো। এগুলোতে কিন্তু আমার মনে হয় যে আমরা সাধারণত কিনোট স্পিকার বিদেশ থেকে নিয়ে আসি আমাদের দেশে, কিন্তু আমরা অ্যাওয়ার্ডের মাধ্যমে আমাদেরকে তারা নিয়ে যাচ্ছে বিদেশে, যে এই অ্যাওয়ার্ড আমরা কিভাবে আমরা পেয়েছি সেটির জন্য তারা রাইট অলরেডি ক্যানাডা থেকে মন্ট্রিয়েলের মেয়র দাওয়াত দিচ্ছে। তারা জানতে চাচ্ছে তোমরা কিভাবে এই যে ইনক্লুসিভ করেছো এই পার্কটা যখন ডিজাইন করা হয়। আমি তো বলতে পারতাম যে আমি মেয়র আর্কিটেক্ট আপনি করেন, পয়সা দিব সিটি কর্পোরেশন, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আপনার করেন না, আমরা এটা করি নাই। আমাদের যারা পার্কের ডিজাইন করেছে তাদেরকে বলেছি সবাইকে নিয়ে ডিজাইন করতে হবে, মহিলাদেরকে নিয়ে করতে হবে, শিশুদেরকে নিয়ে করতে হবে, বৃদ্ধদেরকে নিয়ে করতে হবে, যুবক যুবতীদের নিয়ে করতে হবে এবং যারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদেরকে নিয়ে করতে হবে, ইনক্লুসিভ। এই যে ইনক্লুসিভ এবং ইউনাইটেড ইন বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্স, এটিতে আমরা পুরস্কারটা পেয়েছি এবং আমার মনে হয় এই পুরস্কার পাওয়াতে আমাদের দায়িত্ব আরও অনেক বেশি হয়ে গেছে। সহনশীলতা যেটাকে আমার বলা হয় সহনশীলতা, এই যে আমরা পার্কগুলো যখন করতে গিয়েছি, যখন আমরা পার্কগুলো করতে গিয়েছি আমরা সকল এলাকার সাথে কিন্তু কথা বলেছি, এলাকার বয়স্করা, এলাকার মহিলারা, এলাকার বাচ্চারা, আমরা সবার সাথে কথা বলেছি একটি পার্ক করতে গেলে কিভাবে পার্কটা করা যাবে, এলাকাবাসীর সাথে কথা হয়েছে, এলাকাবাসীর বিভিন্ন স্তরের পাঁচটা সেক্টরের সাথে আমরা কথা বলেছি, বয়স্ক, মহিলা, আমাদের শিশুরা, আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যারা আছেন তাদের সাথে এবং আমাদের ইয়াং গ্রুপদের সাথে কথা হয়েছে। অর্থাৎ আমরা সকলকে নিয়ে আমরা এই কাজটা ইনক্লুসিভ যেটাকে বলা হয় এটি করতে পেরেছি। এবং আপনারা প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানলে খুশি হবেন যে এই অ্যাওয়ার্ডটা যেটা আছে, যেটা ডক্টর তারিক বললেন, ব্লুমবার্গ ফিলান্থ্রোপিস যে আছে, আপনারা এর সম্বন্ধে আমি আরেকটু বললে আপনাদের জন্য সুবিধা হবে। ব্লুমবার্গ ফিলান্থ্রোপিস বিশ্বের 941টা শহর এবং 173টি দেশ কাজ করছে যাতে সর্বাধিক সংখ্যক মানুষের জন্য আরও ভালো দীর্ঘ জীবন নিশ্চিত করা যায়। মানুষ যখন পুরস্কার পায় তখন কিন্তু সবার চোখ কিন্তু আরও বেশি যায় এবং তারই পরিপ্রেক্ষিতে আপনারা জানলে খুশি হবেন ব্লুমবার্গ ইতিমধ্যে তারা নিশ্চিত করেছে আমাদের রোড সেফটি নিয়ে এই ব্লুমবার্গ অ্যাওয়ার্ড যেহেতু পেয়েছি, আমাদের রোড সেফটি নিয়ে তারা সকল ধরনের রিসার্চ এই ব্লুমবার্গ ইনিশিয়েটিভ মাধ্যমে আমাদের শহরের টোটাল একটা মাস্টার প্ল্যান রোড সেফটির উপরে ব্লুমবার্গ তারা করে দিবে। এটি কিন্তু একটা বিশাল একটা অর্জন, যত খরচ যা কিছু আছে সব কিছু ব্লুমবার্গ করে দিবে সেটি তারা নিশ্চিত করেছে আমাদেরকে।